আরে আল্লাহর গোলাম, বাবা ইব্রাহিম সন্তানটাকে বিসর্জন দেওয়ার জন্য রেডি হয়ে গেল, আজকে আমাদেরকে কুরবানির ফাজাইল বললে কুরবানি করতে রাজি না। আল্লাহ যদি আয়াত নাজিল করে জানাইতেন সকলের ফ্যামিলির তার সন্তান আদরের সন্তান, যেটা মহাব্বতের জিনিস, যে সন্তানটা, যে মা, যে সন্তানের মহাব্বত বান্দার অন্তরে বেশি, ওই সন্তানটা আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। তাহলে বলেন আমাদের ঈমান কোথায় যাইত? দাওয়াত দেওয়ার ফলে হাজরের মাথা গরম হয়ে গেল, কি রে আমার ছেলে আবার কোন রবের কথা কয়, আমি তো একজনকে জানি রব হিসাবে, সেই তো হলো এই জমিনের রব নমরুদ। বলেন না এবার নমরুদের কাছে হাজির, আজরকে ডেকে বলে, ও খোদা আমার সন্তানকে অন্য খোদার দাওয়াত দেয়, আপনাকে রব মানে না, সে নাকি অন্য রবের ইবাদত করে, কে সেই রব? নমরুদ বলে, ডাকো ইব্রাহিমকে, ডাকো ইব্রাহিমকে। ডাকা হয়ে গেল, ইব্রাহিমকে ডেকে বলে, রে ইব্রাহিম কোন রবের তুমি গোলাম একটু জানা দাও, কোন রব তোমার? আমি তো সেই রব, আমি তো আনা রব্বুকুমুল্লাহ, আমি তো তোমাদের বড় রব। নমরুদের কথার জবাবে পয়গম্বর ইব্রাহিম বলে, না না, তুমি আমার রব হতে পারো না, রব তো হবে সে যে মৃত ব্যক্তিকে জীবিত করে, যে একটা মানুষকে জীবন দেয় সে হবে রব, যে একটা মানুষকে মৃত্যু দিতে পারে সেই তো হয় রব। এবার নমরুদের কথা শোনার পর বলে, এটা তো আমিও পারি। কিভাবে? বলে, জল্লাদকে অনুমোদন করে দিলেন, জল্লাদ যাও যাও জেলখানা থেকে একজনকে বেকসুর খালাস বানায় দাও, জীবন দিয়ে দাও, আর একজনকে জেলে ঢুকায় দাও, একে হত্যা করে দাও। বলে, এই দেখো ইব্রাহিম, আমি একজনকে হত্যা করলাম, তারে মরণ দিয়ে দিলাম, আরেকজনকে আমি জেল থেকে বের করে আজাদ দিয়ে দিলাম, এটা তো আমি পারি। ইব্রাহিম বলে, না না, এটা না, তুমি একজন মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাও সেটা। এবার নমরুদের মাথা গরম হয়ে গেল, কিরে এত কথা বলো কেন, কেউ তো আমার কথার বিরুদ্ধাচরণ করে না, কেউ তো আমার বিপক্ষে কখনো কথা বলার সাহস পায় না, এত চালাকি করো কেন, এত কথা করতে গিয়ে শিখলা? এবার ইব্রাহিমকে নিয়ে এবার সিদ্ধান্ত নিল, ইব্রাহিমকে উৎসবে নিয়ে যাওয়া হবে। বাবাকে অর্ডার দিল, আজর তুমি তোমার সন্তানকে মূর্তি পূজার উৎসবে নিয়ে যাও। এবার পয়গম্বর ইব্রাহিম বলে, আনা সাকিম, ইন্নি সাকিম, ইন্নি সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না, তোমরা যাও। বাবা এবার ভাবলেন, না আমার সন্তান অসুস্থ, না জেলেই হবে, অসুস্থ অসুস্থ। বিভিন্ন সময় মানুষ বলে যে আমি অসুস্থ, শারীরিক অসুস্থ, মানসিক অসুস্থ, হ্যাঁ আমি যেতে পারবো, এটা হলো বাবা ইব্রাহিম শিখাই দিয়ে গেছে, এটা মিথ্যা কথা, মিথ্যা কথা। হয়তো শারীরিক অবস্থা খারাপ, হ্যাঁ হ্যাঁ, মানসিক অবস্থা, যে কোনো একটা হবে, তো বলে নিঃস্বার্থী, আমি অসুস্থ। এবার আজরে চলে গেল উৎসবে, সবাই উৎসবে চলে গেল, সবাই উৎসবে যখন রওনা হয়ে গেল, উৎসবে সবাই চলে গেল, ইব্রাহিম এবার রাজমন্দিরে গিয়ে দেখে অনেক বড় বড় খোদা, এক একটার হাত দশ হাত, বারো হাত, পনেরো হাত মাথা লাগায় রাখছে, দুই তিনটা মাথা মূর্তি লাগানো, একজনের মাথার উপর একজন পা দিয়ে রাখছে, একজনের হাতে তলোয়ার, একটার হাতের ভিতরে বড় একটা তীর বালায় রাখছে, প্রমাণ করে এরা সব খোদারা হলো সন্ত্রাসী। ইব্রাহিম তাকায়া দেখে এই খোদাদের সামনে ফল ফ্রুট দেওয়া, মিষ্টি দেওয়া, ইব্রাহিম এবার সিদ্ধান্ত নিল, এগুলো তো খেতে পারবে না, খাওয়ার সামর্থ্য নাই, আমি কিছু খেয়ে দে কমায় নে। ইব্রাহিম সেখান থেকে খাওয়া দাওয়া করে শেষ করে দিলেন, এবার বাসায় চলে গেলেন, একটা কাঠ কাঠার কুঠার, একটা কুঠার নিয়ে আসলেন, গাছ কাটার একটা কুঠার নিয়ে এসে ওই খোদাগুলোর উপরে শায়েস্তা শুরু করে দিলেন, ফিডা শুরু করে দিলেন, কিরে খোদা তোরারও নাকি মানুষের ইবাদত করে, মানুষের মতো জাহেল আর আসিনি, আমি তো জানি না কেমন খোদা, দেখি আমার সাথে পারসনি দেখি। কুঠার দিয়ে যখন আঘাত শুরু করলেন, সবগুলো ভেঙ্গে তছনছ করে দিলেন পয়গম্বর ইব্রাহিম। শুধু তাই না, সবগুলোকে যখন মাটির সাথে মিশিয়ে দিলেন, এবার বড় খোদাটারে জীবিত রাখলেন, বড় খোদাড়ার উপরে, মাথার উপরে, কাঁধের উপরে ওই কুঠারটা ঝুলাই দিলে, এটাকে বাঁচায় রাখছে। এবার সবাই যখন উৎসব শেষে চলে আসছে,
এসে দেখে সব খোদারা আমাদের সাথে বিলীন হয়ে গেল। এবার বলা হয় কে এমন কাজ করেছে, আমাদের খোদাদের উপর আঘাত করেছে, কে হামলা করেছে, ডাকো তাকে ডাকো। খুঁজতে খুঁজতে সবার সিদ্ধান্ত হয়ে গেল, সকলেই সন্দেহ করলো এটা ইব্রাহিমের কাজ, ইব্রাহিম উৎসবে যায় নাই সে মনে হয় এটা করেছে, কারণ সে তো নম্রত্রে খোদা মানে না, অন্য কাউকে মানে। ইব্রাহিমকে ডেকে বলা হলো, কিরে ইব্রাহিম তুমি করেছো? বলে আমি জানি না, তাকে জিগাও, বড় খোদা জীবিত আছে তাকে জিজ্ঞাসা করো, যারা মাটিতে বিলীন হয়ে গেল এদেরকে জিগাও। এবার নমরুদ বলে এরা তো কথা বলতে জানে না। পয়গম্বর ইব্রাহিম এবার বলে, যেই খোদা কথা বলতে জানে না সেই কখনো খোদা হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এবার নমরুদের মাথা আরো গরম হয়ে গেল, কি রে এত কথা কোত্থেকে বলো, এত কথা কিভাবে জানো, এত কথা কিভাবে বলো, তোমাকে শাস্তি দেওয়া হবে। এবার ভিন্ন আলোচনার জন্য রেডি হয়ে গেল, ভিন্ন পদক্ষেপ কৌশলে পারে নাই, অপকৌশলের চেষ্টা করলো। যেই মানুষগুলো কৌশলে মানুষের ক্ষতি করতে পারে না, এরা সবসময় অপকৌশলের চেষ্টা করে। হুজুরের কথা বেশি গরম কথা বলে কেন, অপকৌশল গরম? চাকরির ভয় দেখাও, আরে আল্লাহর গোলাম তোমাদের ইতিহাস ভুলে গেছো, ইব্রাহিমের আদর্শ, ইব্রাহিমের জীবনের দিকে তাকাও, ইব্রাহিমের মতো এত কষ্ট কেউ করতে পারে না। ওলামায়ে কেরাম ভয় দেখায় কি ভাব, কারণ এগুলো আমাদের রক্তে মিশা। ইব্রাহিমের ইতিহাস আমাদের জানা, পয়গম্বর জানা, আরবের ইতিহাস জানা, সাহাবায়ে কেরামের ইতিহাস আমাদের জানা। একে আমরা জিয়াল জুলুমের ভয় করি না, চাকরির পরোয়া করি না, গেছে আর দশটাই অফারের পরে অফার আছে, খুনও ভয় নেই। অত কথা বলতে হবে ইত্তা কিল্লা ইরজে আইলা রব্বিক, রবের দিকে চলতে হবে, রবের এর ভয়ের কথা মানুষকে বলতে, কে ভালোবাসছে কে বাসে নাই, কে কি বললো না বললো ওইটা দেখার টাইম আমাদের নাই। কারণ পয়গম্বর ইব্রাহিম গোটা দুনিয়ার মানুষ ইব্রাহিমের বিপক্ষে, ইব্রাহিম এক আল্লাহর পক্ষে, স্বয়ং বাবাও ইব্রাহিমের বিপক্ষে চলে গেল। এবার সিদ্ধান্ত নিল কি করা যায়, বলে ইব্রাহিমকে শাস্তি দেওয়া হবে, অগ্নিকাণ্ড ইব্রাহিমকে নিমজ্জিত করা হবে। বিশাল অগ্নিকাণ্ড সাজাইল, অগ্নিকাণ্ড সাজাবার পরে সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে সেখানে ফালায় দিবে। এরপরে যখন গাছের সাথে রশি বানাইয়া বিশাল একটা আগুনের কুণ্ডলি বানাইয়া যখন ফালানোর সিদ্ধান্ত নিয়ে হলো, আসমানবাসী তাকিয়ে আছে, জমিনবাসী তাকিয়ে আছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতারা বেষ্টন করে রাখছে। ইবলিস হাজির হয়ে বলে, আরে নমরুদ পারবা না, ইব্রাহিমকে আগুনে ফেলে দিতে পারবা না, কারণ ফেরেশতা আছে, ফেরেশতা লক্ষ লক্ষ ফেরেশতা, তুমি পারবা না, রশি ধরে রাখবে ফেরেশতারা, তুমি তাকে রশি দিয়ে ভেদে তাকে আগুনে ফেলে দিতে পারবা না। বলে কি করা যায়, বলে ফেরেশতাকে সরায় দাও। বলে কিভাবে সরাবো, বাঁশের লাঠির আন্দোলনে ফেরেশতাকে সরায় দিব। বলে না না তুমি পাইবা না, ফেরেশ তাকে তুমি পাইবা কেমনে, বাঁশের লাঠির আন্দোলন ফেরেশতারা ভয় পায় না। বলে কি করা যায়, বলে এখানে এমন একটা কাজ করো যেই কাজের কারণে ইব্রাহিমকে ছেড়ে ফেরেশতারা চলে যায়। কি 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 কাজ করবো, এবার মিস্টার ইবলিস এবার পরামর্শ দিল, ফেরেশতা যদি সরাই দেওয়া হয় পয়গম্বর ইব্রাহিমকে উলঙ্গ করে দাও। বলেন নাউজুবিল্লাহ। এবার পয়গম্বর ইব্রাহিমকে উলঙ্গ করে দেওয়ার সিদ্ধান্ত হলো, কে আবার পয়গম্বর ইব্রাহিমের ইজ্জত রক্ষা না করে কে দুলাই মিশে দিবে, কে পারবে, দায়িত্ব কেউ নেয় না। এবার ইব্রাহিমের বাবা আজুর বলে, বাবা ও খোদা ও নমরুদ আমাকে দেন, আমি পারবো আমার সন্তানের ইজ্জত নষ্ট করতে। ইব্রাহিমের চোখের গোটায় পানি, হায় দুনিয়ার মা বাবা, মা যদি আঘাত করে বাবার কাছে গিয়ে বলে বাবা আশ্রয় নেয়, সান্ত্বনা দেয়, কিন্তু আজ আমার এমন একটা বিপদের দিনে গোটা দুনিয়ার মানুষগুলো আমার বিপক্ষে হয়ে গেল, আগুনে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল, এমন একটা কঠিন দিনও বাবা আমার পক্ষে নাই, উল্টা বাবা আমাকে আগুনে ফেলে দেওয়ার পক্ষে, এখন বাবা আসছে আমার ইজ্জতটারে নষ্ট করে দেওয়ার জন্য। চোখের পানি সেরে বলে, রে বাবা আমার ইজ্জতটারে হেফাজত করো। বাবা ইব্রাহিমের কথা শুনতে রাজি না, বাবা নমরুদের পক্ষে যখন পায়জামা পিতা টান দেওয়া শুরু করে দিলেন,
আমার আল্লাহ তাকিয়ে আছে, তাকিয়ে রয়েছেন। ফেরেশতারা চলে গেল, আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া বলো, জিব্রাইল যাও, আমার নবী আমার পয়গম্বর ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও। জান্নাতের পোশাক যখন পরিধান করা হয়ে গেল, শরীর ঢেকে গেল, এবার ফেরেশতারা এরপরে চলে যাওয়ার পরে আবার নম্বর তারে আগুনে ফালায় দিল। এমন একটা মুহূর্তে আগুনে ফালায় দেওয়ার জন্য রেডি, ফেরেশতারা তাকিয়ে আছে, জিব্রাইল আমিন হাজির হয়ে বলে, ও নবী পয়গম্বর ইব্রাহিম, বলেন কোনো সাহায্য করব কিনা, আমি কোনো হেল্প করব কিনা, আপনি বলেন। ফেরেশতারা কান্নাকাটি করতেছে, সমস্ত ফেরেশতারা ইব্রাহিমের দিকে তাকিয়ে আছে, পশু পাখি তাকিয়ে আছে, গাছপালাগুলো জমিনগুলো বাড়ি হয়ে গেল। ইব্রাহিম বলে, এমন একজন জলিলুল কদর নবী, ইব্রাহিম নবী বলে, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমাকে দেখে না, আল্লাহ তো আমাকে দেখতেছে, আল্লাহ তো আমার কথা শুনতেছে। আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, জিব্রাইল যাও, তোমার হেল্প লাগবে না, তোমার সাহায্য লাগবে না। এই কথা বলার পর এবার জিব্রাইল চলে গেল, আল্লাহ আগুনকে অর্ডার দিল, এ আগুন ঠান্ডা হয়ে যা, ঠান্ডা হয়ে যায় তোর তাপমাত্রাগুলো কমায়া দে। আমার ইব্রাহিম তোর আগুনে চাষতেছে রে পাগুন, তুই এমন নরম হ, তোর দ্বারা ইব্রাহিমের একটা পশম যেন বাঁকা না হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আগুন এই পরিমাণ নরম হয়ে গেল, আগুনের কারণে ইব্রাহিমের ঠান্ডাও লাগে না, আবার আগুনের কারণে ইব্রাহিমের গরমও লাগে না। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম সেখানে আবার আল্লাহর জিকির শুরু করে দিলেন, আল্লাহর জিকির করা যখন শুরু করে দিলেন, আগুন ডেকে বলেন, হে নমরুদ, তোরও আল্লাহ বানাইছে, আমারও আল্লাহ বানাইছে, যদিও তুই আল্লাহর ইবাদত গোলামি করতে জানো না, কিন্তু আমি আল্লাহর গোলামি ছাড়তে রাজি না, রবের কথা আমি মানতে রাজি, কারণ আগুন আমার আল্লাহ আমাকে বানিয়েছে, আমি আল্লাহর কথা বিরুদ্ধে বাহিরে যেতে পারবো না। এবার যখন ইব্রাহিমকে আগুনে ফেলাইয়া দেওয়া হলো, অনেকদিন আগুন চললো, এবার আল্লাহ তাআলা আদেশ দিলেন, ইব্রাহিম আগুন থেকে বেরিয়ে যাও, আগুন থেকে বেরিয়ে চলে যাও, হিজরতের জন্য সিরিয়ায় চলে যাও। ইব্রাহিম এবার ভূখণ্ড ছেড়ে দিলেন, জন্মভূমি ছেড়ে দিয়ে সিরিয়ায় চলে গেলেন। দেখছেন, মাতৃভূমি ছেড়ে দিছে, আর আমরা ভয় দেখে চাকরি, চাকরি ছাড়তে পারতাম না, কোনো কথা হলো উনি মাতৃভূমি ছেড়ে দিছে, বাবা মা পরিবার ছেড়ে দিছে, আর ওলামাই কেরাম ইব্রাহিমের সন্তান আমরা, আমরা দেখো চাকরি ভয় দেখাবো, কথা আসতে কই না, তো জোরে কিসের কথা। আরে আল্লাহর গোলাম ইব্রাহিম এবার রওনা হয়ে গেলেন সিরিয়ার জমিনে। মিশরের জালেম বাদশা ইব্রাহিমের যখন সুন্দরী বিবির খবর পাইল, ইব্রাহিমকে বন্দির আদেশ দিল, এবার ইব্রাহিমের সাথে না ফেরে মুক্তি করে দিল। এবার ইব্রাহিম নবী চলে গেলেন সিরিয়ায়, লম্বা ইতিহাস সামনে চলে যায়। এবার ইব্রাহিম নবী সেখানে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন না, হাজেরা আলাইহিস সালাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, দীর্ঘ সময় পার করলেন, বয়স অনেক হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, বয়স 80-র উপরে চলে গেল, রেওয়ায়েত আসছে কোনো রেওয়ায়েতে 90, কোনো রেওয়ায়েতে 100-র উপরে বয়স হয়ে গেল। এবার ইব্রাহিম আল্লাহর দরবারে দোয়া করে, রব্বি হাবিলি মিনাস সলিহিন, ও আল্লাহ বৃদ্ধ হয়ে গেলাম, বয়স হয়ে গেলাম, একটা নেককার সন্তান দাও। আল্লাহ ঘোষণা করে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও পয়গম্বর ইব্রাহিম এমন একটা সংবাদের সুসংবাদ তুমি নাও, এমন একটা সন্তানের সুসংবাদ নাও যে সন্তানটা হবে প্রজ্ঞাময়, অনেক জ্ঞানী, অনেক ধৈর্যশীল, অনেক দামি, অনেক দামি এমন একটা সন্তান তোমার সুসংবাদ দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার যখন সন্তান পাইল, বৃদ্ধ বয়সে একটা সন্তান পাইল, এই সন্তান বৃদ্ধ বয়সে কেমন মহাব্বতের, কেমন মহাব্বতের। অনেকে সন্তান 12 বছর বিয়ে করেছে, একটা সন্তান নাই, আর ইব্রাহিম 80 বছরের পরে একটা সন্তান পাইছেন, কেমন মহাব্বত সন্তানের প্রতি। এবার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল, আরে ইব্রাহিম
তোমার এই আদরের সন্তান, তোমার এই বিবিকে নিয়ে তুমি দূরে চলে যাও, ওই কাবার কিনারায় তুমি তোমার স্ত্রী হাজরাকে আর শিশু ইসমাইলকে রেখে চলে আসো। ওই নূহ নবীর প্লবনে ধ্বংস হয়ে গেল গোটা দুনিয়া, কাবাও নিশ্চিহ্ন হয়ে গেল, একটা পাথর আকারে দেখা যায় আরেকটা ঢাল। পয়গম্বর ইব্রাহিম মা হাজরা আলাইহিস সালাম আর শিশু ইসমাইলকে সেই পাথরের কিনারায় একটা গাছের ডালের নিচে রেখে আসলেন। মরুভূমি জঙ্গল কিছুই নাই, কোনো খানা দানার ব্যবস্থা নাই, কোনো মানুষের চলাচল নাই, কোনো মানুষের বাড়ি ঘরে নাই, শুধু জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। এবার পয়গম্বর ইব্রাহিমের স্ত্রী ডেকে বলে, ও নবী একটু জানায় দেন, আমাদেরকে এখানে রেখে আপনি চলে যাইতেছেন, এই কাবার কিনারা কাবা গর্ত ধ্বংস হয়ে গেল নূহ নবীর প্লাবনে, একটা পাথর আকারে দেখা যায় আর কিছুই নাই, খানা দানার ব্যবস্থা নাই, পানিও নাই, কিছুই নাই, আপনি কিছু খেজুর দিলেন, পানি দিলেন, এটা তো দুই তিন দিন পরে শেষ হয়ে যাবে, এরপরে আমরা কি খাবো এই চিন্তা করি না। ও পয়গম্বর নবী ইব্রাহিম একটু বলেন, এগুলা কি আল্লাহর আদেশে করলেন নাকি আপনার নিজের কারণে করলেন? পয়গম্বর ইব্রাহিম বলে, আমি আল্লাহর আদেশ ছাড়া কোনো কাজ করি না, এটা আমার রবের নির্দেশ, তোমাদেরকে এখানে রেখে যাব। এবার পয়গম্বর ইব্রাহিম কথা না বলে বেরিয়ে গেলেন, সেখান থেকে বিদায় হয়ে গেলেন। এরপরে পাহাড়ে উঠে আল্লাহর দরবারে দোয়া করলেন, ও আল্লাহ আমার সন্তান আমার স্ত্রীর পানির ব্যবস্থা করে দিয়েন, বসবাসের ব্যবস্থা করে দেন, রিজিকের ফলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিয়েন। এবার শিশু ইসমাইল পানি পানি নাই, খানা নাই, দুই তিন দিন পরে পানিও হারায় গেল, পানি শেষ হয়ে গেল, খিচুড়ি শেষ হয়ে গেল, কিছুই নাই। পয়গম্বর ইব্রাহিমের স্ত্রী হাজরা আলাইহিস সালাম এবার পানির তালাশ শুরু করলেন, এই পরিমাণ ক্ষুধা বেড়ে গেল, ক্ষুধায় পরিমাণ ফুরায় গেল। পয়গম্বর ইব্রাহিমের স্ত্রী মা হাজেরা এবার সিদ্ধান্ত নিলেন, সন্তানটা মারা যেতে পারে, নিজেও মারা যাবে, কোথায় পাওয়া যায় পানি, কোথায় পাওয়া যায় খাবার, নাই পাহাড়ে কিনায় কিনায় যায় পাহাড়ের চূড়ায় সাফা পারোয়ারে চলে গেলেন, সাফা পাহাড়ে গিয়ে দেখে সূর্যের কিরণ লাগে, মরুভূমির বালুগুলো চিকচিক করে, মনে করলেন এখানে পানি, দৌড়ে গেলেন দেখে পানি নাই। এবার মারোয়া পাহাড়ে চলে আসলেন, মারোয়ায় পাহাড়ে এসে দেখে পানি দেখা যায়, কিন্তু দেখা যায় মরুভূমির কাছে গিয়ে দেখে না, সেখানেও পানি দেখা যায় না। এইভাবে সাতটা দৌড় দিলেন, আল্লাহ তা নারাজি হয়ে গেলেন, আল্লাহ ঘোষণা করে দিলেন, নেরে জিব্রাইল যারা কাবা করে জিয়ারতে আসবে কারা হজে আসবে, এরা যদি সাফা মারওয়া পাহাড়ে সাতটা চক্কর না দেয় তার হজ আমি আল্লাহ কবুল করব না। সুবহানাল্লাহ, বুঝছেন? আরে আল্লাহর গোদাম এইভাবে ধরা ধরে শুরু করলেন, কোথাও পানি নাই, এই পরিমাণ ক্ষুধা, এই পরিমাণ পানির পিপাসা মিঠে গিয়ে এই পরিমাণ লাগলো। এক পর্যায়ে হাজরা আলাইহিস সালাম শিশু ইসমাইলের মুখের ভিতরে নিজের জিহ্বাটা ঢুকায় দিলে, কিন্তু লালাগুলো শুকায় গেল, পানি নাই, মুখে থুতু নাই, এই পরিমাণ শুকায় গেল। এরপরে কান্না কণ্ঠ শুরু করলেন, এক পর্যায়ে ধরা ধরে শুরু করলেন, হঠাৎ একটা মানব আকৃতি মানুষ দেখতে পাইলেন। এরপরে জিজ্ঞাসা করে, তুমি কে? বলে আনা জিব্রাইল, আমি জিব্রাইল। বলে কেন আসছো? বলে আমি পানি খুঁজতেছি, পানি পাইতেছি না, দাঁড়িয়ে আছি। এবার জিব্রাইল আমিন তার ডানা দ্বারা জমিনে একটা বাড়ি দিলেন, পানি বের হওয়া শুরু হয়ে গেল। পানি বের হওয়া শুরু হয়ে যখন গেল, এবার হাজেরা তার মাতৃভাষায় বললেন, ঝম ঝম, বলেন সুবহানাল্লাহ, আরে পানি থাম থাম, ঝম ঝম, আল্লাহ এত পরিমাণ এই পানিটাকে কবুল করে নিলেন। এই জমজমের পানি সেদিন থেকে শুরু হয়ে গেল, আজ পর্যন্ত জমজমের পানি বেড়েই চলছে, বেড়েই চলছে, এক বিন্দু কমে নাই। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর উমর সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, এই পানির তলা কই? আমার আল্লাহর নবী বলেন, এই হাউজে কাউসারের তলার সাথে জমজম কূপের সম্পর্ক, বলেন সুবহানাল্লাহ। এবার আম্মাজান হাজরা আলাইহিস সালাম চারপরে শিশু ইসমাইলকে নিয়ে সেখান থেকে চললেন, খানা দানার ব্যবস্থা হয়ে গেল, বসবাসের ব্যবস্থা হয়ে গেল, এরপরে মানুষের ঘনবসতি শুরু হয়ে গেল। এরকম করতে করতে ১২ বছর অতিক্রম করে ফেললো, ইব্রাহিম বড় হতে শুরু, ইসমাইল বড় হতে শুরু করলো।
এবার ইসমাইল যখন একটু বড় হয়ে গেল, এবার আল্লাহর আবার পরীক্ষা শুরু হয়ে গেল। গলো বলে পয়গম্বর ইব্রাহিম যাও, স্বপ্ন দেখায় দিল। ফালাম্মা বালাগামা হুসায়া কদায়া বুনাইয়া ইন্নি আরাফিল মানাম আন্নি আসবাহুকা ফাজুর মাযা তারা। ও পয়গম্বর ইব্রাহিম, তুমি তোমার আদরের সন্তান, তুমি তোমার মহাব্বতের জিনিস আল্লাহ রাস্তায় কোরবানি করো। পয়গম্বর ইব্রাহিম ভাবলো 100 উট কোরবানি দিলে হয়তো হয়ে যাবে, কিন্তু না। এরপরে আবার স্বপ্ন দেখলেন, এবার চলে গেলেন তার সন্তানের কাছে। 12 বছর পরে চলে গেলেন সেইখানে মক্কার কিনারায় পয়গম্বর হাজির। গিয়ে দেখে অনেক বসবাসের ব্যবস্থা হয়ে গেল, পানির ব্যবস্থা, বহু মানুষ সেখানে আছে, মরুভূমি জঙ্গল চলে গেল। এবার গিয়ে জিজ্ঞাসা করে, এখানে ইসমাইল নামের কোনো সন্তান আসেনি? লোকেরা বলে, হ্যাঁ একটা সন্তান আসি, সবসময় বসে থাকে, কান্নাকাটি করে, বাবাকে পায় না, খানা দানার তেমন ব্যবস্থা হয় না। এবার ইসমাইলের কাছে গিয়ে বলে, রে বাবা, আমি তোমার পিতা ইব্রাহিম। এবার ইসমাইল মায়ের কাছে জানাইলো, মা বলে, হ্যাঁ এই হলো তোমার বাবা ইব্রাহিম। এবার আম্মা হাজেরাকে বাবা ইব্রাহিম বলতেছে, সন্তানটাকে আল্লাহর দাওয়াতে নিয়ে যাব, ছেড়ে দাও, তাড়াতাড়ি সাজায় দাও। এবার মা তাড়াতাড়ি সাজায় দিলেন, মনে করলেন দুনিয়ার কোন রাজা বাদশা হয়ে তো তাকে দাওয়াত দিয়েছে, দাওয়াতে যাবে। কিন্তু জবাই করবে এটা জানেন, জবাই করবে দেখ এটা জান, বিরক্ত হইতেছেন কোন কথা কেন বিরক্ত হইতেছেন? হ্যাঁ, এবার চলে গেলেন দাওয়াতে। দাওয়াতের উদ্দেশ্যে একটা ছুরি নিয়ে আর রশি নিয়ে রওনা হয়ে গেলেন পয়গম্বর ইব্রাহিম। সন্তান দারে জবাই করে দিবে, সন্তানকে যখন মরুভূমিতে শোয়াইলো, এবার ইসমাইলকে বলতেছে, রে বাবা, এ সন্তান আমার, আল্লাহর অর্ডার, আমি স্বপ্ন দেখলাম তোমাকে, আজবাহুকা ফাজুর মাযা তারা, তোমাকে আল্লাহর রাস্তায় আমি জবাই করতেছি আল্লাহর অর্ডারে। সন্তান এই কথা বলার পর বলে, সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, এটা যদি আল্লাহর আদেশ থেকে হয় তাহলে আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন, আমাকে অন্যদের ভিতরে পাবেন না, আমি এই কথার উপর একমত। তাড়াতাড়ি আপনি আপনার রবের কথা মেনে বাস্তবায়ন করে দেয়। কিন্তু ইসমাইল চোখের কোটায় পানি, বাবা ইব্রাহিম বলে, কি রে ইসমাইল, কাঁদো কেন, কাঁদো কেন, চোখের পানি কেন? ইসমাইল বলে, বড় হয়ে গেলাম, বাবা পাই নাই, মা বড় আদর করে, স্নেহ করে, বড় কষ্ট করে আমাকে বড় বানাইল, কিন্তু আজ বিদায় নিয়ে নিলাম, মায়ের থেকে একটু দোয়া নিতে পারলাম না, মায়ের থেকে একটু বিদায় নিতে পারলাম না, আপনি দাওয়াতে নিয়ে এসেছেন বলে জবাই করার জন্য রেডি হয়ে গেলে, এই কারণে আমার চোখে পানি। এদিক দিয়ে ইবলিস শয়তান হাজেরার কানে পৌঁছায় দিল, তোমার স্বামী ইব্রাহিম সন্তানকে হত্যা করার জন্য যাইতেছে। এবার হাজেরা বলে, কার জন্য? বলে, আল্লাহর জন্য। হাজেরা এবার বলে, আল্লাহর জন্য হলে আমি রাজি আছি, বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম সেখানে ওই শয়তানের ধোকায়, ইসমাইল এবং ইব্রাহিম ওইখানে পাথর মারলেন যেখানে শয়তান ধোকা দিল। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন, কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজের জন্য আসবে, ইব্রাহিম আর ইসমাইল যেখানে পাথর মারল, কোন হাজি যদি পাথর না মারে, হজ আল্লাহ কবুল করবে না। এবার ইসমাইলকে শোয়ানো হয়ে গেল, হত্যা জবাই করার জন্য রেডি হয়ে গেল। এবার ইসমাইল বলে, ও বাবা, আমার মায়ায় পড়ে যাবেন, বহু বছর পরে আমাকে পাইলেন, এরপর আমার মায়া আপনি পান নাই, আমি আপনার মায়া পাই নাই, অনেক বীরপণ দেখা হলো, আপনি আমার চোখগুলো, আপনার চোখগুলো বেঁধে নেন, যাতে করে আপনি আমার মায়া না পড়ে আল্লাহর মহাব্বতটাকে আপনি বিসর্জন না দেন। ও বাবা, আপনার চোখগুলো বেঁধে নেন। ইব্রাহিম চোখগুলো বেঁধে নিলেন। এবার ইসমাইল বলে, আমার হাত পা গুলো বেঁধে দেন, আমার ছটফট করার কারণে যেন আপনার পায়ে, আপনার শরীরে কোনো বেয়াদবি না হয়, স্পষ্টভাবে বাঁধিয়া দেন। ভালোভাবে বাঁধায় দেওয়া হলো। এবার জবাইয়ের জন্য ছুরি চালানো হলো। আসমানের দিকে সমস্ত ফেরেশতারা ইসমাইল ইব্রাহিমের দিকে তাকায় আছে, কয় কি রে ইব্রাহিম, এত কষ্ট, ইব্রাহিম আগুনে ফেললো, মরুভূমি জঙ্গলে নিজের সন্তানকে রেখে দিল, বহু বছর পরে সন্তান পাইলো, এখন আবার জবাই করার জন্য রেডি হয়ে গেল। এবার যখন জোরে ছুরি চালানোর জন্য প্রস্তুত হয়ে গেল, এবার ছুরি চালান শুরু করলেন, আল্লাহ ছুরিকে অর্ডার দিলেন, সাবধান, ইসমাইলের একটা পশম যেন বাঁকা না হয়।
এবার বাঁকা হলো না, পশম কাটলো না, রক্ত প্রবাহিত হলো না। ইব্রাহিম এবার বলে, রে সন্তান আরেকবার ব্যবস্থা করে নেই, আরেকবার একটু ট্রাই করে দেখি, কেন হয় না আরেকটু চেষ্টা করে দেখি, তুমি শুয়ে যাও। এবার যখন ইব্রাহিম এবার প্রস্তুত নিলেন, এবার জবাই করবই, আল্লাহ তাড়াতাড়ি জিব্রাইলকে পাঠায় দিলেন, রে জিব্রাহিম, রে জিব্রাইল যাও, ইসমাইলের গালে যেন আঘাত না লাগে, যা একটা জান্নাতি দুম বানিয়ে ইব্রাহিমের ছুরির তালায় দিয়ে দাও, ছুরির নিচে দিয়ে দাও। এবার ইসমাইলকে সরাইয়া দুম্বাটা ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দিল, রক্ত প্রবাহিত হয়ে গেল। এবার ইব্রাহিম বলে, হায় হায় বেয়াদবি হয়ে গেল, তোমাকে জবাই না করে আমি কি জবাই করলাম, আবার আসো, আবার আসো, তওবা করি, আবার জবাই করি। এরপরে আল্লাহ জানায় দিলেন, ইয়া বাতিফাল ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফাদুল মাযা তারাম, জানায় দিলেন, ও পয়গম্বর ইব্রাহিম, কদ সন্তা কতার রইয়া, তোমার সত্য সময় স্বপ্ন ছিল, তোমার স্বপ্নটা সত্য ছিল, তোমার প্রচেষ্টাও সত্য ছিল, ইন্না কাজালিকা না জিজিল মহসিনীন, তুমি তোমার সন্তান না, আল্লাহ তোমার কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছে। আরে আল্লাহর গোলাম, বাবা ইব্রাহিম সন্তানটাকে বিসর্জন দেওয়ার জন্য রেডি হয়ে গেল, আজকে আমাদের কি কুরবানির ফাজাইল বললে কুরবানি করতে রাজি না, আল্লাহ যদি আয়াত নাজিল করে জানাইতেন সকলের ফ্যামিলির তার সন্তান আদরের সন্তান যেটা মহাব্বতের জিনিস, যে সন্তানটা যে মা যে সন্তানের মহাব্বত বান্দার অন্তরে বেশি, ওই সন্তানটা আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, তাহলে বলেন আমাদের ঈমান কোথায় যাইতো। উপায় আছিল, কি একটা বিসর্জন দিলেন, কতটুকু কষ্ট করলেন, ছোট বয়স থেকে ইব্রাহিম কোথায় গুহা, বড় হলেন বাবা বিদায় দিয়ে দিল, পরিবার বিদায় দিয়ে দিল, হত্যার জন্য রেডি হয়ে গেল, একের পর এক জুলুম করলো, পারে নাই, অপকৌশল করলো, কিভাবে আগুনে নিমজ্জিত করা যায়, আগুনে ফালাইলো, আল্লাহ ফেরেশতাও সাহায্য করে নাই, আল্লাহ সরাসরি নুসরত করেছেন শুধু ইব্রাহিমের ইমানের কারণে। এরপরে এমন হয়ে গেল, সেখান থেকে রওনা হয়ে আবার বাসায় ফিরে নাই, বলছে তুমি এদেশ ছেড়ে অন্য দেশে চলে যাও, অন্য দেশে গেল, সেখানেও তার স্ত্রীকে বন্দি করলো সুন্দরী রেখে, এরপরে পারে নাই ইব্রাহিমের সাথে, এরপরে সন্তান একটা জন্ম নিল বৃদ্ধ বয়সে, এরপরে বললেন তুমি সন্তানকে দূরে দেশে চলে রেখে আসো, স্ত্রীকে রেখে আসো, খানা দেয় নাই, দানা দেয় নাই, কিছুই দেয় নাই। আবার 12 বছর পরে সন্তানের মোলাকাত হইলো, আবার 12 বছর পরে অর্ডার দিল সন্তানকে আল্লাহ রাস্তায় যাওয়ার। কি ত্যাগ, একটু চিন্তা করা দরকার, কি বিসর্জন। আর আমাদেরকে একটা কোরবানি করার কথা বলা হচ্ছে, অনেকে অজুহাত খুঁজি কিভাবে কোরবানি করি, টাকা পয়সা নাই, অভাবে আছে, ইব্রাহিম থেকে বেশি অভাবী ছিলেন, সন্তানে পানি পায় নাই, খাবার পায় নাই, আপনার খাবার পান, তাহলে এটা বেয়াদবি হবে। অনুরোধ জানাবো যারা সামর্থ্যবান আছেন, 50-60-70 হাজার টাকা আছে, কেউ কোরবানি থেকে মাহরুম হবেন না, সবাই আল্লাহ রাস্তায় কোরবানি করবেন, রাজি আছেন? আজকের আলোচনায় কি কষ্ট হয়েছে, কোরবানি করবেন রবের জন্য। আরেকটা মাসালা বলে দিই, 10 জিলহজের আগ পর্যন্ত কেউ চুল নাক এরপরে বিভিন্ন শরীরের অবঞ্চিত কসব নখ কোনো কিছু মুছ কিছুই কাটবেন না, আজকের সূর্য ডোবার পর থেকে একবারে কোরবানির আগ পর্যন্ত, কোরবানির পশু জবাইয়ের পরে এরপরে কাটতে পারে। যদি এই আমলটা করেন আল্লাহ তাআলা আপনাকে একটা নফল কোরবানির সওয়াব দেবেন। এই কারণে এই আমলটা করবেন, পারবেন না এই আমলটা করবেন। এরপরে 9 তারিখে ফজর থেকে নিয়ে 13 তারিখ ওইটা বলে দিব, এরপরে শুক্রবারে তাকবীরে তাসবিহ বলা, এখানে আরেকটা কাহিনী ছিল ছেড়ে দিছি, লম্বা হয়ে যাবে আলোচনা। এরপরে আপনার আরেকটা আমল হলো, কমপক্ষে 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত নফল রোজা রাখার চেষ্টা করবেন, ওয়ালায়ালিন আশ, 10টা দিন 10টা রাত আল্লাহর কাছে দামি, 1 তারিখ থেকে নিয়ে 10 জিলহজ পর্যন্ত কমপক্ষে রোজা রাখার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। যদি না পারেন অন্তত পক্ষ 9 জিলহজ আরাফার দিন, এই দিনে রোজা রাখবেন, বুঝতে পারছি, 9 জিলহজ আরাফার দিন রোজা রাখবেন, যে দিন বাংলাদেশে আরাফা হবে ওই দিনে রাখবেন, অর্থাৎ ঈদের আগের দিন রাখবেন, অর্থাৎ কি সবাই কথা বলে না, ঈদের আগের দিন, চন্দ্রের সাথে আমাদের সম্পর্ক, আরব আমিরাতের সাথে আমাদের সম্পর্ক না, আমাদের আকাশে চাঁদ দেখলে আমরা ঈদের তারিখ গণনা শুরু করব, আবার এই আকাশের চাঁদ অনুযায়ী আমরা আরাফার ময়দান খুঁজব, বুঝাতে পারছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর মেনে চলার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।